আত্মহত্যা করতে যাওনি তো? অত দুর্বল নই আমি, মরতে যাওয়া মানে তো পাইলে যাওয়া। লেখাপড়া জানি নে, এই জন্যই তো আমায় শহরের বাবু ত্যাগ দিলেন। লেখাপড়া আদব কায়দা সব শিখবো আমি, মেম সাহেব নয়, তার থেকে অনেক বেশি যোগ্য হয়ে উঠবো। এ এক নতুন বিন্দি। বলো, তার একটা ভালো খবর আছে। শীতাংশু গোড়াতে জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এখন। কেন? ওরা সবাই এখন খুব ভেঙে পড়েছে স্যার। প্রিয়জিৎ মিত্রের স্ত্রী মারা গেছেন ট্রেন অ্যাক্সিডেন্টে। পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি যেটা তুমি শুনলে পুরো গোড়ায় পরিবারের ভিত নড়ে যাবে। কি জানো যেটা আমরা কেউ জানি না, অথচ সেটা নাকি আমাদের পরিবারের ভিত নড়িয়ে দেবে? শীতাংশু গোড়ায়, যাকে লোকে সততা দায়িত্ব পালনের উদাহরণ হিসেবে মানে, তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? কফিটা আমি করে দেব। আমার দেরি হয়ে যাচ্ছে, কফিটা কি আজকে পাবো না? রাজা, এত দেরি হয়ে গেল না, এক্ষুনি গণনাটা চলে আসবে, হাতের সামনে কিছু না পেলে যা দেখবে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। কি করছো বলো তোমরা সবাই? আসছি আসছি। ঠাকুর, আমার কর্ণর রাগটা একটু কমাও, একটু রাগটা কমাও। মা, আমার কফি লাগবে না, আমি অফিস কফি না খেয়েই যাব। আপনি এগুলো কি করছেন? মা কোথায়? মা, মা! এই যে বাবা, এই যে আমি এসে গেছি, আমি এসে গেছি, সবার আগে তুই আমার মুখে দেখবি। সর্বনাশ করেছে মেয়েটা, না জেনে ভালো করতে গিয়ে কি বিপত্তিটাই না বাঁধালো। কি গো, তুমি এসব কি করতে গেছো? জ্বর গায়ে কি কাণ্ড বলো দেখি? তুমি কি রেস নাও, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, যা যা। ওনাকে সকালবেলা কফিটা করতে কে বলেছিল? কি হয়েছে তাতে? এ তো সন্দেহ। উনি কালকে মাঝরাতে বাড়ি চলে যাচ্ছিলেন জানো? দেখলাম তো, তাতে কি হলো? তার মানে এই নয় যে ওর দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে। সব সময় তোর না সন্দেহ বা চুলটা ঘেটো না তো সব সময়। ওনাকে জিজ্ঞেস করো বাড়ি কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো। বাড়ির লোকদেরকে খবর দিয়ে ওনা যেন নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর শোনো মা, সকালবেলা আমি তোমার মুখ দেখে দিনটা শুরু করি, সেটা ওনাকে জানিয়ে দিও। আচ্ছা। দুম করে কফিটা এসে দিয়ে গেল। বেশ করেছি, এরপর যখন বিয়ে হবে তখন এরকম ম্যামে করবি তো? দিল তাহলে ফাইনাল, আপনাদের মধ্যে থেকে 500 জন লেবার গুহরায় মার্বেলস ছেড়ে কেয়ার মার্বেলসে জয়েন করবেন। আপনারা এত বড় সুযোগ দিচ্ছেন, সে সুযোগ হাতছাড়া করা যায়? 3 গুণ বেশি মায়না দিচ্ছেন, তাহলে সামনের সপ্তাহ থেকে আমরা জয়েন করছি। আপনি এমন একটা অসাধারণ চাল দিয়েছেন না, এই একটা চালে শীতাংশু গুহরায় একেবারে মা। শীতাংশু গুহরায় শেষের দিন শুরু, আমি ওদেরকে পথে নিয়ে আসবো। এই টাকাটা দিয়ে পুরোহিত মশাইকে কেনাকাটা শুরু করতে বলো। অকারণে টাকা অপচয় করা আমি একদম পছন্দ করি না। আজ বহুকাল পরে আমার স্বাদ পূর্ণ হলো, এমন একজনকে পেলাম যে আমার পাশে থাকবে, এত বড় কারবার, এত বড় বিশাল সম্পত্তির ভার নেবে। রানী মথুরের মধ্যে সেই গুণ আছে? না 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 না
বাড়িতে থাকবে না না সে কি করে হয় আপনি বরং মথুরার করুণার জন্য অন্য বাড়ি দিন অন্য বাড়ি দিন এই ত্রিশূল দিয়ে তুই আমায় আঘাত করেছিলিস তাই না দেবাদিদে ক্ষমা করে দাও আমায় এই ত্রিশূল দিয়ে তোকে আমি হত্যা করবো তৈরি হ কিন্তু আবার ভুল করছো আমাকে তুমি মারতে পারবে না ও তাই ওম নমঃ শিবায় 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 দেখি দেখি তোকে আজকে কে পাঠায় যে ওর উপর পুজোর দায়িত্ব দিয়েছে সেটা কেউ ভুলে গেছে আমাদেরকে কাজে জুটিয়ে দিয়ে নিজে ফাঁকতালে ঠিক কেটে পড়েছে আমাদেরই বোঝা উচিত ছিল যে কম খরচে এ বাড়িতে পুজোর দায়িত্ব নেওয়া ওর পক্ষে ইম্পসিবল যারা কাজের মানুষ তারা কখনো অজুহাত দিয়ে কেটে পড়ে না এসব শুনে দেখি বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছেন আমাকে বাবা এই যে এই চোর একটি খাঁটি রত্ন আজকের বাজারে ওর মূল্য ঠিক কতটা সেটা ঠিক করতেই তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝলাম না চোর খাঁটি রত্ন কেন বলুন তো খুব বড় কোনো ক্রিমিনাল হ্যাঁ বড় তো বটেই তবে ক্রিমিনাল কিনা কে আপনি হ্যাঁ মিস মাসিমণি আপনার মতন একজন ক্রিমিনালকে ধরার জন্য আমায় যদি চোর সাজতেও হয় তাহলেই বা মন্দ আপনি তো দেখছি আমায় দেখে চমকে গেলেন সেটাই তো স্বাভাবিক ঈশান উনি ফোনটা অফ করে রেখে ভেবেছিলেন যে বেঁচে যাবেন কিন্তু ওই যে লোভের বশে ফোনটা অন করে ফেঁসে গেলেন তোমার জুঁই তোমার কাছে না থাকলেও তার ফুটবলের প্রতি ভালোবাসাটা তুমি ভুলোনি আমি জানি এই ফুটবলের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রাখতে চাও শোনো মা জয়ী জীবিত না মৃত সেটা প্রমাণ করার ব্যবস্থা আমি করে ফেলেছি সুকুমার কি করে প্রমাণ করবে যে জয়ী নেই তাহলে কি কথায় কথায় আসল কথাটা বেরিয়েই পড়লো তাহলে শ্যামা এবার বলো শ্যামা বলো চৌধুরী বাড়িতে তুমি কোন উদ্দেশ্য নিয়ে ঢুকেছো বলো আপনি কোন প্রমাণের উপর ভিত্তি করে আমার উপর অভিযোগ করছেন সেটা একটু দেখান তো সেটা জানুন আছে কোনো প্রমাণ আপনার কাছে সত্যি বলছে সত্যি আমি তোকে বলেছি ভানু এখন একজন বড় ম্যাজিশিয়ান বাইরে ওর নাম ডাক হয়েছে তাই আমাকে অ্যাসিস্ট করতে যাওয়াটা ওর অপমানের মনে হতেই পারে তোমার প্রবলেমটা কি জানো ভানু তুমি সবার দিকটা দেখো আমার দিকটা বাদ দিয়ে আর যখন আমি একটা ইম্পর্টেন্ট শো করতে যাচ্ছি তোমার কাছে আমার কোনো গুরুত্বই নেই বাহ খুব ভালো লাগলো এটা আরে এই বলছি একবার কি অর্ঘ্যকে ফোন করা উচিত কেন বলো তো কি ব্যাপার সিস্টার কোনো খবর আছে নাকি হ্যাঁ খুব ভালো খবর আছে পেশেন্টের ছেলে হয়েছে মা কি